গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলো ফানি। আমি মৌসুমি। আজকে আমি ডিফেনবাচিয়া গাছের কাটিং কীভাবে আমি করি সেইটাই তোমাদের দেখাবো, যে ডিফেনবাচিয়া গাছ কী করে তুমি একটা স্টেম থেকে অনেকগুলো গাছ করতে পারবে। এইটা আমার বেশ পুরনো, আমি বেশ কত দিন ধরে ভাবছিলাম যে গাছটাকে কাটিং করব। যাই হোক, আমি সময় আমার সেভাবে হয়ে উঠছিল না বলে আমি করতে পারছিলাম না, কেন একটু সময় ধরেই করতে হবে কাটিংটা। তোমার এইটা পুরনো দেখেছো, স্টেমটা বেশ অনেকটাই বড় হয়েছে, এখান থেকে অনেকগুলো গাছ হবে। তো তুমি এই প্রথমে আমি টপ থেকে গাছটাকে পুরো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একটা মানে ভালো দেখে ছুরি নেবে, ছুরিটা একটু ডেটল দিয়ে তোমরা ধুয়ে নেবে, যাতে ছুরিটা ধুয়ে নেবে যাতে গাছটা কোনো ইনফেকশন ছুরিতে যদি লেগে থাকে সেটা গাছটা যাতে ক্ষতি না করে দেয়, তো ধুয়ে নেবে। এই দেখো আমি কেটে নিলাম, কেটে নিয়ে এবারে দেখো কত বড় স্টেম রয়েছে, কত বড়। আমি এইটাও লাগিয়ে দেবো, প্রথমে এখান থেকে কেটে আমি এটাও মাটিতে লাগিয়ে দেবো, টবে লাগাবো, এটা আবার নতুন করে টবে লাগিয়ে দেবো, এটাও খুব সুন্দর হয়ে যাবে। কদিন ধরে এই গাছটাকে একটু লাগা লাগাবো করে লাগানো হয়ে উঠছিল না, সময়ও তো সেভাবে লাগবে বলে। দেখো এই হলুদ পাতাটা আমি কেটে দিলাম, হলুদ পাতাটা ভালো করে কেটে গাছটা ধুয়ে আমি টবটা ধুয়ে নিয়েছি, কেন টবটা প্রায় এক বছর ধরে গাছটার মধ্যে লাগানো ছিল, নিয়ে টবটাও আমি ধুয়ে নিয়েছি। টবটা ধুয়ে প্লেন একদম সুন্দর করে ওটা আবার লাগাবো। কিন্তু এই বড় দেখেছো কত লং স্টিম হয়েছে। আমি কিন্তু এই একটা গাছই প্রথমে কিনে নিয়ে এসেছিলাম ডিফেনবাচিয়া একটা থেকে। আমার বাগানে অনেক গাছ আছে, আমি অনেককেও এই গাছটা দিয়েছি। তো সাধারণত আমি বর্ষাকালেই এটা কাটিংটা করি, মানে এই স্টিমটা থেকে অনেকগুলো গাছ বর্ষাতেই করি, কিন্তু এখন দেখছি এই গাছটা তো এমনিতে রয়েছে, স্টিমটা অনেক বড় হয়ে গেছে, করতেই হবে, সেই জন্যই আমি এটা এখন কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখো, এই যে চোখগুলো রয়েছে উঁচু উঁচু হয়ে রয়েছে, এইখান থেকে গাছটা বেরোবে। তো আমি এইখান থেকে দেখো প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতন করে করে কাটছি, এইখান থেকে দেখবে দুখানা করে করে গাছ বেরোবে, মানে দুদিক দিয়ে তোমার বেরোবে। তো মোটামুটি এই এতটা বড় থেকে আমার 4-5টা মতন আমার কাটিং বেরোবে, 5টা গাছ তো হবেই, 5টা কেন 6-7টাই গাছ হবে। তো লম্বা করেও লাগাতে পারো টবে, কিন্তু ছাওয়াতে লাগাবে। যদি তোমরা গরমে কাটিং করো, এটা সাধারণত বর্ষাকালে করলেই ভালো হয়, আমি তো বর্ষায় দিই নেহাত। এই গাছটা দেখছি আমি গরমে যদি এইভাবে থাকতো তো গাছটা ক্ষতি হয়ে যেত, এই জন্যই আমি এখন করে নিলাম। আর আমি এই সব গাছই এই যে চোখ দেখেছো, এই যে চোখ উঁচু উঁচু হয়ে রয়েছে, এইগুলো থেকেই আবার নতুন গাছ বেরোবে। তা আমি পুরনো গাছটা প্রথমে আগে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরনো গাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর ওই পুরনো টবটাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, এই যে দেখেছো, এই যে উঁচু উঁচু যে চোখগুলো হয়ে রয়েছে, এই যে ঠিক এই চোখগুলো এইখানটা থেকে নতুন গাছ বেরোবে। আবার পুরনো যেগুলো কাটিং করে রাখলাম নিয়ে, সেইগুলো আবার এই টবে এগুলো প্লেন মাটিতেই বসাবে, নিচে জল যাতে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, মানে টব ভাঙা দিয়ে দেবে। আর আমার এটাতে বালি মাটি মেশানো ছিল, মানে কিছু এমন লাগে না যে এক্সট্রা তোমার কিছু মানে দিয়ে সারটার দিয়ে যে লাগাবে সেটা নয়, বালি আমার মাটিতে বালি মেশানোই থাকে, সেইটাই প্লেন মাটি মধ্যে বালি মেশানো তো থাকে, সেইটা দিয়েই আমি লাগাচ্ছি। আর কিচ্ছু মাটিতে আমি দিইনি যে লাগাবো কোনো সারটার দিয়ে, সেটা কিচ্ছু করিনি। আমি মাটিতে যেমন বালি মেশানো কিছুটা ছিল সেই মাটিটা দিয়ে এরকম করে বসাচ্ছি, এটা লম্বাও বসাতে পারো, প্লাস এটাকে এরকম মানে প্লেন করে বিছিয়ে মানে দিয়ে দেবে টবের মধ্যে শুয়ে রেখে দেবে, সেটা তো হবে। আমি এটা লম্বা করেই সাধারণত দিই, কেন লম্বা করে দুই দিক দিয়ে করে গাছ বেরোবে, একটা স্টিম থেকে এই যে কাটিং করে যে রেখেছি একটা কাটিং থেকে দুটো করে বেরোবে গাছ, দুই দিক থেকে গাছ বেরোবে। তো এইরকম করে যথারীতি আমি আগে গাছগুলো লাগিয়ে আর পুরো ছাওয়াতে রাখবো, একদম রোদে আমি দেবই না। আমার সেই বাগানের মধ্যে ছাওয়া রয়েছে, আমি সেইখানেই দিয়ে রেখে দেব, ছাওয়াতে রাখবো, আর অল্প অল্প করে জল দেব। আমি এইরকম করে ডিফেনবাচিয়া, আমার বাগানে প্রচুর গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে, আমি এখনও এটা লাগিয়ে আরও একটা গাছকে রিপোর্ট করব, মানে মাটি ফেলে আবার নতুন করে টবের মধ্যে মাটি দিয়ে আবার ওটাকে রিপোর্টিং করব, কেন ওই গাছটাও না তো এখন না করলে পরে গাছটার ক্ষতি হয়ে যাবে, বর্ষা আস্তে আস্তে এখনও তো 2-3 মাস বাকি রয়েছে, এই জন্য আমি ওটা এখনই করে দেবো। দেখো প্লেন মাটি দিয়েই ভরেছি, মাটির মধ্যে একটু বালি, জাস্ট বালি মেশানো ছিল, সেইটা দিয়ে আমি বসিয়েছি। আর ওই নিম পাতা কিছুটা শুকনো করে
রাখা ছিল। আমি একটা জায়গায় তো সব মাটিগুলো রাখি, এবারে কিছুটা জল দিয়ে দেবো, এই গাছটাও লেগে যাবে, এই গাছটাও খুব সুন্দরভাবে লেগে যাবে। তবে একদম আমি ছাওয়াই দেব, রোদে তো অবশ্যই দেব না। তো এইরকম করে ডিফেনবেচিয়া গাছ তোমরা করতে পারো। ডিফেনবেচিয়া কিন্তু ইনডোর প্লান্ট, তোমরা ঘরে রাখতে পারো, আর খুব হার্ডি প্লান্ট। যারা বাগান করতে পছন্দ করো কিংবা ভাবছো বাগান করব দেখতে, তারা কিন্তু করতেই পারো। নার্সারি থেকে দুখানা নিয়ে আসবে, একটু ভালো দেখে হেলদি গাছ নিয়ে আসবে, বাড়ির দুপাশে দুটো লাগিয়ে রেখে দাও। এমন কোনো স্পেশাল কেয়ার লাগে না, জল তো লাগবেই, একটু দুবেলা জল দিতে লাগবে। আর প্লেন মাটির মধ্যেই লাগিয়ে দাও, বালি একটু দিতে পারলে ভালো, না হলে মাটিতে লাগাও। আর টবের নিচে একটু টব ভাঙা দিয়ে দেবে যাতে জলটা ভালো করে পাস হয়, ব্যাস। আর কিছু স্পেশাল কেয়ার সেভাবে লাগে না। তো রাখ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের অন্য কোনো একটা ভালো ভিডিও নিয়ে। হ্যাঁ, এই যে দেখো ডিফেনবেচিয়া গাছ আমার কত কত হেলদি হয়েছে, এটাও স্টিম থেকে কাটিং করে লাগিয়ে রেখেছি। আমি সকল বন্ধুদের বলছি, গাছ লাগাও, মন ভালো থাকবে এবং বাড়িটাও দেখতে সুন্দর লাগবে। তাহলে রাখি, প্লিজ লাইক করে কমেন্টস করো। টাটা।